নমস্কার, পিঙ্কির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের লাউ পাতা বাটা রেসিপি করে দেখাবো। আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে রসুন, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, লবণ। প্রথমে আমি লাউ পাতাগুলোকে বেছে নেব। লাউ পাতাগুলো এইভাবে বেছে নেব। লাউ পাতার উপরের যে সুতো মতো অংশটা আছে সেটা আমি বেছে ফেলে দেব। আমি একটা করে দেখালাম, এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই লাউ পাতার আঁশগুলোকে বের করে নিয়েছি, তারপর আমি এইভাবে কেটে নেব। আমি সবগুলোকে এইভাবে কেটে নেব। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়েছে, কড়াইর মধ্যে সামান্য একটু তেল দেব। এই তেলের মধ্যে আমি লঙ্কা আর রসুনটা দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দেব, দিয়ে গরম করে এবার লাউ শাকটাকে দেব। মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে 3 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব। তিন মিনিট ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি লাউ পাতাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। লাউ পাতাটাকে মিক্সিতে পেস্ট করা হয়েছে। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এর মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি এটাকে দেব, দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নেব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম। এটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শীতকালে সকালবেলা গরম ভাতের সাথে এটা খেতে পারবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।